ওম শান্তি আজকের তারিখ হল পনেরোই ফেব্রুয়ারি দু হাজার একুশ বাবার সাকার মুরলি আজকের মুরলিতে বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা এই সঙ্গম যুগ হল উত্তরণ কলার যুগ এখানে সকলেরই ভালো হয় সেই জন্যই বলা হয়ে থাকে যে উত্তরণ কলা তার কারণেই হয় সকলের মঙ্গল তো বাবা বলছেন এখন সঙ্গম যুগ হলো উত্তরণ কলার যুগ আর এখানে সকলেরই ভালো হয় উত্তরণ কলা বলতে বাবা চার্তি কলার কথা বলেছেন আর উত্তরণ কলার কারণেই সকলের কে হয় এখন মঙ্গল হয় প্রশ্ন বাবা সমস্ত ব্রাহ্মণ বাচ্চাদের অভিনন্দন জানান কেন উত্তর কারণ বাবা বলেন তোমরা অর্থাৎ আমার বাচ্চারাই মানুষ থেকে দেবতা হও তোমরা এখন রাবণের শৃঙ্খল থেকে মুক্ত হও তোমরা স্বর্গীয় রাজত্ব প্রাপ্ত করো পাস উইথ অনার হও এগুলো আমি করি না সেই জন্যই বাবা তোমাদের অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করেন আত্মারূপী তোমরা হলে ঘুরি তোমাদের সুতো আমার হাতে রয়েছে আমি তোমাদের স্বর্গের মালিক বানিয়ে দিই গীত অবশেষে সেই দিন এসেছে আজ অমর শান্তি এই অমর কথা কে শোনাচ্ছেন অমর কথা বলো সত্যনারায়ণের কথা বলো অথবা তিজড়ির কথাই বলো এই তিনটি মুখ্য এখন তোমরা কার সম্মুখে বসে রয়েছো আর কে তোমাদের শোনাচ্ছেন সৎসঙ্গ তো ইনিও অনেক করেছেন ওখানে তা সব মানুষকে দেখতে পাওয়া যায় বলবে যে অমুক সন্ন্যাসী কথা শোনায় শিবানন্দ শোনায় ভারতে তো প্রচুর সংখ্যক সৎসঙ্গ রয়েছে অলি গলিতে সৎসঙ্গ রয়েছে মাতারও পুস্তক নিয়ে শাস্ত্র পাঠ বসে বসে সৎসঙ্গ করে ওখানে তাই মানুষকেই দেখতে হয় কিন্তু এখানের কথা তো আশ্চর্যজনক তোমাদের রয়েছে পরমাত্মা তোমরা বলো যে এখন সম্মুখে এসেছেন নিরাকার বাবা আমাদের পড়ান মানুষ বলবে সে ঈশ্বর তো নাম রূপের ঊর্ধ্বে বাবা বোঝান নাম রূপের ঊর্ধ্বে কোন বস্তু হয় না বাচ্চারা তোমরা জানো যে এখানে কোনো সাকারি মানুষ পড়ায় না আর যেখানে যাও সমগ্র বিশ্বে শাকারি পড়ে এখানে সুপ্রিম বাবা রয়েছেন যাকে নিরাকার গডফাদার বলা হয় তিনি নিরাকার সাকারের মধ্যে বসে পড়ান এ হলো সম্পূর্ণ নতুন কথা জন্ম জন্মান্তর ধরে তোমরা শুনে এসেছো এই অমুকে হলো প্রতীত গুরু অনেক অনেক নাম রয়েছে ভারত তো অনেক বড় যা কিছু শেখায় বোঝায় তারা সব মানুষই মানুষই শিষ্য হয়েছে অনেক প্রকারের মানুষ রয়েছে অমুকে শোনায় সর্বদাই শরীরের নাম দেওয়া হয় ভক্তিমার্গে নিরাকারকে আহ্বান করা হয় হে পতিত পাবণ এসো তখন ভক্তিমার্গে কি ভগবান শিব বাবা নিরাকারকে আহ্বান করি কি প্রতীত পাবনেসো তিনি এসে বাচ্চাদের বোঝান বাচ্চারা তোমরা জানো যে প্রতিকল্পে সমগ্র দুনিয়া পতীত হয়ে যায় তা পবিত্র করেন যিনি তিনি হলেন সে একমাত্র নিরাকার বাবা তোমরা এখানে যারা বসে রয়েছ তোমাদের মধ্যেও কেউ কাঁচা কেউ পাকা রয়েছে কারণ তোমরা অর্ধেক গল্পে দেহ অভিমানী হয়ে গিয়েছিলে এখন এই জন্মে দেহ অভিমানী হতে হবে আমাদের দেহে বিনাশ নিবাসকারী যে আত্মা রয়েছে তাকে পরমাত্মা বসে বোঝান আত্মায় সংস্কার নিয়ে যায় আত্মায় অর্গ্যান্স দ্বারা বলে যে আমি অমুক কিন্তু আত্ম তো কেউ নয় বাবা যারা এই সূর্য চন্দ্র বংশ ছিল তারা এই সময়ে সে ব্রাহ্মণ হবে তারপর দেবতা হবে মানুষ দেহ অভিমানে থাকার অভ্যাসে তাই দেহী অভিমানী হয়ে থাকতে ভুলে যায় তো আমরা দাপরযুক্ত যুগ থেকে দেহকে দেখতে দেখতে আমরা দেহ অভিমানী হয়ে যাই তার জন্য বলছে দেহি অভিমানী হতে আমাদের কী হয়েছে ভুলে যাই আমরা সেই জন্য বাবা প্রতি মুহূর্তে বলেন যে দেহি অভিমানী হও আর তাই বিভিন্ন রকমের বস্ত্র শরীর পরিধান করে তার ভূমিকা পালন করে এসব হলো তার কর্মেন্দ্র এখন বাবা বাচ্চাদের বলেন মন মনাভাব এছাড়া কেবলমাত্র গীতা পড়লেই কি কেউ রাজ্যভাগ্য লাভ করতে পারে না তা পারে না এখন তোমাদের ত্রিকালদর্শী বানানো হয় রাত দিনের পার্থক্য হয়ে যায় বাবা বোঝান যে আমি তোমাদের রাজ্য শেখাই কৃষ্ণ তো সত্যযুগীর প্রিন্স যারা সূর্যবংশ দেবতা ছিল তাদের মধ্যে জ্ঞান ছিল না জ্ঞান তো প্রায় লুপ্ত হয়ে যাবে এই জ্ঞান হলই সৎগতির জন্য সত্যযুগে দুর্গতিতে কেউই থাকে না ওটা হলে সত্যযুগ এখন হলো কলিযুগ ভারতে প্রথমে বংশে আট জন্ম পুরুণায় চন্দ্রবংশে বারো জন্ম হয় তোমাদের এখনের এই এক জন্ম সর্বাপেক্ষা ভালো জন্ম তোমরা হলে প্রজাপিতা ব্রহ্মার মুখ বংশজাত এ হলো সর্বোত্তম ধর্ম দেবতা ধর্মকে সর্বোত্তম ধর্ম বলা হবে না ব্রাহ্মণ ধর্মই সর্বাপেক্ষা উচ্চ দেবতারা তো প্রালব্ধ ফল ভোগ করে এখন অনেক সমাজসেবী রয়েছে তোমাদের হলো আধ্যাত্মিক সেবা ওটা হলো শারীরিক অর্থাৎ স্থূল সেবা করা আধ্যাত্মিক সেবা একবারই করা যায় পূর্বে এই সমাজ ইত্যাদিরা ছিল না রাজা রানী রাজত্ব করত সত্যযুগে দেবী দেবতারা ছিল তোমরাই পূজ্য ছিলে পুনরায় পূজারি হয়েছ লক্ষ্মী নারায়ণ দাপরে যখন বাম্মার্গে চলে যায় তখন তাদের মন্দির তৈরি করা হয় সর্বপ্রথমে শিবের তৈরি হয় তো দাপর যুগে প্রথমে শিবের মন্দির তৈরি হয় তিনি হলেন সকলের সৎগতি দাতা ওনার পূজা তো অবশ্যই হওয়া উচিত সে বাবাই আত্মাদের নির্বিকারী করেছিলেন তাই না তারপর হয় দেবতাদের পূজা তোমরা এই পুজো ছিলে পুনরায় পূজারি হয়েছ বাবা বুঝিয়েছেন যে চক্রকে স্মরণ করতে থাকো সিঁড়িতে নামতে নামতে একদম মাটিতে এসে পড়েছ এখন হলো তোমাদের আরোহণ কলা কথিত আছে যে আরোহণ কলার মাধ্যমে সকলের মঙ্গল সাধিত হয় সমগ্র দুনিয়ার সকল মানুষকেই এখন আরোহণ কলায় নিয়ে যায় প্রতি পাবনে সে সকলকে পবিত্র করেন যখন সত্যযুগ ছিল তখন আরোহণ কলা ছিল আর বাকি সকল আত্মারা মুক্তিধামে ছিল বাবা বসে থেকে বোঝান যে মিষ্টি মিষ্টি বাচ্চারা আমার জন্ম ভারতেই হয় সে বাবা এসেছিলেন এর গায়নও আর রয়েছে পুনরায় এখন এসেছেন একে বলা হয় রাজত্ব অশ্বমেধ অবিনাশ রুদ্র জ্ঞান এক স্বরাজ্য প্রাপ্ত করার জন্য যোগ্য রচিত হয়েছে বিঘ্ন ঘটেছিল এখনো ঘটছে মাতাদের উপর অত্যাচার হয় তারা বলে যে বাবা এরা আমাদের লঙ্ঘন করে বিকারে নিয়ে যায় এরা আমাদের ছাড়ে না বাবা আমাদের রক্ষা করো দেখানো হয়েছে যে দ্রৌপদীকে রক্ষা করার হয়েছে এখন তোমরা একুশ জন্মের জন্য সীমজগতের বাবার থেকে উত্তরাধিকার প্রাপ্ত করতে এসেছ স্মরণে যাত্রায় থেকে নিজেকে পবিত্র করো পুনরায় বিকারে গেলে শেষ একদম অধপতনে যাবে তাই বাবা বলেন অবশ্যই পবিত্র থাকতে হবে যে কল্প পূর্বে হয়েছিল সেই পবিত্রতার প্রতিজ্ঞা করবে তারপরেও কেউ পবিত্র থাকতে পারে কেউ পারে না মুখ্য কথায় হলো স্মরণের স্মরণ করবে পবিত্র থাকবে আর সদর্শন চক্র ঘোরাতে থাকবে তবে উচ্চ পদ লাভ করবে বিষ্ণুর দ্বৈত রূপ রাজ্য করে তাই না কিন্তু বিষ্ণুকে যে শঙ্খচক্র দিয়ে দেওয়া হয়েছে তা দেবতাদের ছিল না লক্ষ্মী নারায়ণেরও ছিল না বিষ্ণু তো লোকে থাকে ওনার এই চক্রের জ্ঞানের প্রয়োজন নেই ওখানে চলি মুভি এখন তোমরা জানো যে আমরা শান্তিধামের বাসিন্দা ওটা হলো নিরাকারী দুনিয়া এখন আত্মা কি বস্তু সেটাও কোনো মানুষই জানে না বলে দেয় আত্মাই পরমাত্মা আত্মার উদ্দেশ্যে বলা হয় যে উজ্জ্বল নক্ষত্র যা ভ্রকুটির মধ্যভাগে থাকে এই স্থূল নয়ন দ্বারা দেখতে পারবে না অবশ্যই কেউ যতই প্রচেষ্টা করুক কাঁচ ইত্যাদির মধ্যে বন্ধ করে রেখে দেখি আত্মা কীভাবে বেরিয়ে যায় প্রচেষ্টা করে কিন্তু কেউ জানতে পারে না আত্মা কী জিনিস কিভাবে বেরিয়ে যায় এছাড়া এতটা তো বলে যে আত্মা নক্ষত্রের মতন দিব্য দৃষ্টি ব্যতীত তাকে দেখা যায় না ভক্তিমার্গে অনেকের সাক্ষাৎকার হয় লিখিত রয়েছে যে অর্জুনের অখণ্ড জ্যোতির সাক্ষাৎকার হয়েছে অর্জুন বলেন যে আমি সহন করতে পারছি না বাবা বোঝান যেরকম এরকম ইত্যাদি কিছুই নেই যেভাবে আত্মা এসে শরীরে প্রবেশ করে বুঝতে পারা যায় নাকি এখন তোমরাও জানো যে বাবা কিভাবে প্রবেশ করে কথা বলেন আত্মা এসে বলে এসব ও ড্রামায় নির্ধারিত হয়ে আছে এ কারোর শক্তির কথা নয় আত্মা কোনো শরীর পরিত্যাগ করে যায় না এ হলো সাক্ষাৎকারের কথা বিস্ময়কর কথা তাই না বাবাও বলেন আমি সাধারণ শরীরে আসি আত্মাকে আহ্বান করা হয় তাই না পূর্বে আত্মাদের আহ্বান করে তাদের জিজ্ঞাসাও করা হয় এখন তো তম প্রধান হয়ে গেছে তাই না বাবা আসেন এই জন্য যে আমি গিয়ে প্রতিদিন পবিত্র করব বলেও যে চোরাসীর জন্ম তাহলে বোঝানো উচিত যে যারা প্রথমে এসেছে অবশ্যই তারাই চোরাসি জন্ম নিয়েছে ওরা তো লক্ষ লক্ষ বছর বলে দেয় এখন বাবা বোঝান যে তোমাদের স্বর্গে পাঠিয়েছিলাম তোমরা গিয়ে রাজ্য করেছিলে তোমাদের ভারতবাসীদের স্বর্গে পাঠিয়েছিলাম সঙ্গমে রাজ্য শিখিয়েছিলাম বাবা বলেন আমি কল্পের সঙ্গম যুগে আসি গীতায় আবার যুগে যুগে শব্দটি লিখে নিয়েছে এখন তোমরা জানো যে আমরা কীভাবে সিঁড়িদের নিচে নামি পুনরায় চড়ি আরোহণ কলা তারপর অবহরণ কলা এখন এ হলো সঙ্গম যুগ সকলের আরোহণ গলার যুগ সকলেই জড়তে থাকে সকলেই উপরে যাবে পুনরায় তোমরা স্বর্গে আসবে নিজ ভূমিকা পালন করতে সত্যযুগে দ্বিতীয় আর কোনো ধর্ম ছিল না তাকে বলা হয় নির্বিকারী দুনিয়া পুনরায় দেবী দেবতারা বাম মার্গে গিয়ে ভিকারী হতে থাকে যেমন রাজারাণী তেমনই প্রজা বাবা বোঝান হে ভারতবাসী তোমরা নির্বিকারী দুনিয়ায় ছিলে এখন হলো বিকারি দুনিয়া অনেক ধর্মই রয়েছে কেবল এক দেবী দেবতা ধর্মই নেই অবশ্যই যখন থাকবে না পুনরায় তখনই তো স্থাপিত হবে বাবা বলেন আমি এসে ব্রহ্মার দ্বারা আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা করি এখানেই তো করব তাই না সূক্ষ্মলোকে তো করব না লিখিত রয়েছে যে ব্রহ্মার দ্বারা সনাতন দেবী দেবতা ধর্ম রচনা করেন এই সময় তোমাদের পবিত্র বলা যাবে না তোমরা পবিত্র হচ্ছ সময় তো লাগে তাই না অতীত থেকে পবিত্র কীভাবে হবে কথা কোনো শাস্ত্রে নেই বাস্তবে মহিমা তো কেবল একমাত্র বাবারই সেই বাবাকে ভুলে যাওয়ার জন্যই অনাথ হয়ে পড়েছে লড়াই ঝগড়া করতে থাকি আবার এও বলে যে সকলে মিলেমিশে একইভাবে হব ভাই ভাই তো তাই না বাবা তো অনুভবই ভক্তিও ইনি সম্পূর্ণ করেছেন সর্বাধিক গুরু করেছেন এখন বাবা বলেন এ সমস্ত কিছু পরিত্যাগ করো এখন তুমি আমায় পেয়েছো বলাও হয় যে সকলের সদ্গতিদাতা হলেন সৎস্রী অকাল তাই না অর্থ কিছুই বোঝে না অনেক তো পড়তে থাকে বাবা বোঝান যে এখন সব কিছু অপবিত্র পুনরায় পবিত্র দুনিয়া তৈরি হবে ভারতই অবিনাশী তা কারোরই জানা নেই ভারতের বিনাশ কখনোই হয় না আর না কখনোই প্রলয় হয় এই যে দেখানো হয় সমুদ্রের মাঝে অসত্য পাতায় করে শ্রীকৃষ্ণ আসে এখন অসত্য পাতায় করে তো কোনো শিশু আসতে পারে না তো দেখানো হয় কি অসত্যা পাতার মধ্যে শ্রীকৃষ্ণকে ভাসতে দেখানো হয় তো এটা কি কখনো সম্ভব তো বাবা এখন তো কখনো আসতে পারে না বাবা বোঝাতে থাকেন তোমরা মাতৃ গর্ভ থেকে জন্মগ্রহণ করবে অতি স্বাচ্ছন্দ্যে আরামপূর্বক ওখানে একে গর্ব মহল বলা হয় আর এ হলো গর্ভ সত্য সত্যযুগ হলো গর্ব মহল তা পূর্বে আত্মার সাক্ষাৎকার হয় এর শরীর পরিত্যাগ করে অন্য ধারণ করতে হবে ওখানে এত অভিমানে থাকে মানুষ তো না রচয়িতাকে না রচনার আদিমন্ত অন্তকে জানে এখন তোমরা জানো যে বাবা হলেন জ্ঞানের সাগর তোমরা হলে মাস্টার সাগর তোমরা মাতারা হলে নদী আর এই গোপেরা ভ্রাতারা হলো জ্ঞানের মানুষ সরোবর এরা হলো জ্ঞানীর নদী তোমরা হলে সরোবর প্রভৃতি মার্ক চাই তাই না তোমাদের পবিত্র গ্রস্থ আশ্রম ছিল এখন তা পতীত বাবা বলেন এ কথা সদা স্মরণে রেখো যে আমরা হলাম আত্মা একমাত্র বাবাকে স্মরণ করতে হবে বাবা আদেশ করেছেন যে কোনো দেহধারীকে স্মরণ করো না এই নয়নের দ্বারা যা কিছু দেখো তা সব কিছুই শেষ হয়ে যাবে তাই বাবা বলেন মন ভব মধ্যাজি ভব এই কবরস্থানকে ভুলতে থাকো তো বাবা বলে কলিযুগ হচ্ছে একটা কবরস্থান এখানে ভুলতে থাকো মায়ার ঝড় অনেক আসবে একে ভয় পেও না ঝড় অনেক আসবে কিন্তু কর্ম তারা বেকারি কর্ম করবে না ঝড় তখনই আসে যখন তোমরা বাবাকে ভুলে যাও এই স্মরণের যাত্রা একবারই হয় ওটা হলো মৃত্যুলোকের যাত্রা এটা হলো অমরলোকের যাত্রা সেই জন্য বাবা এখন বলেন কোনো দেহধারীকে স্মরণ করো না তো বাবা আমাদের কী বলেন কি কোনো দেহধারীকে স্মরণ করো না বাচ্চারা শিব জয়ন্তীর জন্য কত টেলিগ্রাম তার পাঠায় বাবা বলেন ততোত্তম অর্থাৎ তোমাদের ক্ষেত্রেও এটি সমানভাবে প্রযোজ্য বাচ্চারা তোমাদেরকেও বাবা অভিনন্দন জানান বাস্তবে তোমাদেরকে অভিনন্দন জানানো উচিত কারণ তোমরাই মানুষ থেকে দেবতায় পরিণত হও আবার যারা পাশ হয়ে তো হবে তারা অধিক এবং ভালো নম্বর প্রাপ্ত করবে বাবা তোমাদের এর জন্য অভিনন্দন জানান যে তোমরা রাবণের শৃঙ্খল থেকে মুক্ত হয়ে যাও সকল আত্মায় ঘুরে সকলের সুতোই বাবা হাতে রয়েছে তিনি সকলকে নিয়ে যাবেন তিনি সকলের সদ্গতি দাতা তোমরা কিন্তু স্বর্গের রাজত্ব প্রাপ্ত করার জন্য পুরুষার্থ করছো আচ্ছা মিষ্টি মিষ্টি কারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদা স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত আধ্যাত্মিক পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার আমরা সকল আত্মারূপী বাচ্চারা জানাই বাপদাদাকে নমস্কার ধারণার জন্য মুখ্য সার পাশ উইদ অনার হওয়ার জন্য একমাত্র বাবাকেই সরল করতে হবে কোনো দেহধারীকে নয় এই স্থূল নয়নের দ্বারা যা কিছু দেখা যায় তা দেখেও দেখো না তো বলছে পাশে দরানো হওয়ার জন্য আমাদের একমাত্র বাবাকে স্মরণ করতে হবে আমরা এখনো দিয়ে দুনিয়া যা কিছু দেখছি তাকে দেখেও না দেখার মতো থাকতে হবে দুই নাম্বার আমরা অমর লোকের যাত্রাপথে চলেছি তাই মৃত্যু কিছুই যেন স্মরণে না থাকে এই কর্ম দ্বারা কোনো বিকর্ম যেন না হয় সেই দিকে ধ্যান রাখতে হবে বরদান অতীন্দ্র সুখ সমৃদ্ধ স্থিতির দ্বারা অনেক আত্মাদের আহ্বানকারী বিশ্ব কল্যাণকারী ভাব। অন্তিমের কর্মাতীত স্টেজ যত সমীপে আসতে থাকবে ততই শব্দধ্বনি থেকে পৃথক হয়ে শান্ত স্বরূপ হবে এই স্থিতিতে সদা অতীন্দ্র সুখের অনুভূতি হবে এবং এই অতীন্দ্র সূক্ষ্ম স্থিতির দ্বারা অসংখ্য আত্মাদের সহজেই আহ্বান করতে পারবে এরকম শক্তিশালী স্থিতি হলো বিশ্ব কল্যাণকারী স্থিতি এই স্থিতির দ্বারা কত দূরে বসবাসকারী আত্মাকে সমাচার পৌঁছে দিতে পারো লোকান প্রত্যেকের বিশেষত্বকে স্মৃতিতে রেখে বিশ্বাস ভাজন হও তবে সংগঠন একমত হয়ে যাবে তো বাবাকে বলছেন প্রত্যেকের বিশেষত্বকে স্মৃতিতে রাখতে হবে আর বিশ্বাস ভাজন হয়ে তবে আমরা সংগঠনে একমত হয়ে যাব ওম শান্তি ধন্যবাদ বাবা এই মিষ্টি মৌলের জন্য